দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএল এর 24টি ম্যাচ। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিলে বাকি আছে আর মাত্র 22টি ম্যাচ। ঢাকা চট্টগ্রাম পর্ব শেষে দল এখন সিলেটে। সিলেট পর্ব শুরু হওয়ার আগে আমরা দেখে নেব বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল। 7 ম্যাচ খেলে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে সবার ওপরে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স, সমান ম্যাচে 5 জয় নিয়ে দ্বিতীয় স্থানে সাকিবের ফরচুন বরিশাল। 7 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রংপুর রাইডার্স। 6 ম্যাচে 4 পয়েন্ট এবং 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে খুলনা টাইগার্স এবং ঢাকা ডমিনেটর্স। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তাদের পয়েন্ট 7 ম্যাচে 4। পয়েন্ট টেবিলের সেরা 4 দল খেলবে প্লে অফ। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় কারা কারা যাবে প্লে অফে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।